টাকার মালা গলায় দিয়ে জনপ্রতিনিধিদের ঘুরে বেড়ানো নিম্ন রুচির প্রকাশ। ইউপি অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান বা সদস্যরা ফুলের মালার পরিবর্তে টাকার মালা পেয়েছেন, সেই মালা গলায় পরে তারা ঘুরেছেন। পত্র পত্রিকায় দেখেছি নির্বাচনকে ঘিরে হানাহানি, মারামারি ও রক্তের খেলা। অনেক প্রার্থী ছিলেন যাদের মনোনয়ন পাওয়ার কথা নয়, শীর্ষ নেতৃত্বের দায়িত্ব ছিল সঠিক প্রার্থীর মনোনয়নে। তারা সেটি কেন করেননি বা করতে পারেননি তারাই সেটা ভালো বলতে পারবে। এই না পারার কারণে তৃণমূলে দ্বন্দ্বটা বেড়েছে। নির্বাচনে জয়ী প্রার্থীদের গলায় টাকার মালা দেওয়ার বিষয়টি একটা অসুস্থতার প্রকাশ। এরকম হওয়ার কথা নয়। এটা যখন হয়ে যায় তখন বুঝতে হবে অর্থ ও বেশি শক্তি দুটোই রাজনৈতিক নিয়ামক হয়ে যাচ্ছে। এটা যেন একটা উদাহরণ হিসেবে আমাদের সামনে চলে এল। তারা বলেই দিলেন আমাদের রাস্তাটা হবে যে কোনো উপায়ে অর্থ ও শক্তি সঞ্চয় করা। এটার কারণ তো খুবই স্পষ্ট। এটা দেওয়ার মানে হচ্ছে একটি শক্তিশালী অপশক্তিকে প্রতিষ্ঠা দেওয়া এবং প্রতিষ্ঠা দেওয়ার মানসিকতা। না হলে তো একজনকে স্বাগত জানানোর কত সুন্দর এবং শোভন পদ্ধতি রয়েছে, সে পদ্ধতিতে আমরা যাচ্ছি না। একসময় যাত্রাপালায় দেখতাম একজন ভালো অভিনয় করলে দর্শকেরা টাকা ছুড়ে দিত। গলায় টাকার মালার মধ্য দিয়ে একটি অসুস্থ এবং অশোভন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। অবশ্যই সমাজে একটা বড় নেতিবাচক প্রভাব পড়বে। এরকম ঘটনার পুনরাবৃত্তি হলে একটা ধারণা হবে যে অর্থ ছাড়া নির্বাচন করা যায় না। যারা এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তারা জয়ীকে জানিয়েই দেবে ভবিষ্যতে তুমি যখন নির্বাচন করবে অর্থই তখন তোমার প্রধান হবে। যারা অর্থ দিয়ে সাহায্য করছে তাদের উদ্দেশ্যই হবে অর্থটা যাতে কয়েক গুণ হয়ে ফিরে আসে। এভাবে সমাজে অসুস্থতা বাড়বে। এটা নিম্নমানের ও নিম্ন রুচির প্রকাশ। এর দায় নিতে হবে কেন্দ্রীয় নেতাদের। এ ধরনের ঘটনা রোধেও টাকার যথেষ্ট ব্যবহারের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে জরুরি বলে মনে করি। টাকার যথেষ্ট ব্যবহারের ক্ষেত্রে নির্বাচন কমিশন এবং দলের একটা বার্তা থাকা উচিত। এটা হলে ব্যক্তির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, তা না হলে এটা চলতেই থাকবে এই নষ্ট সময়ে নষ্ট সমাজে।